হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা চলে এসেছি শুয়োর কিনতে, আর তোমরা দেখবে কিভাবে আজকে আমরা শুয়োর লোডিং করি, কিভাবে নিয়ে যাই, সমস্তটাই তোমাদের দেখাবো। 7টার উপরে বেজে গেছে, এখনও ফার্মের মালিক আসেনি। আজ খুব গরম পড়েছে আর ফার্মের মালিক আসেনি, আর আমরা অনেক রাত্রিবেলায় বেরিয়েছিলাম। তোমাদের দেখাচ্ছি আমার ড্রাইভারের আর কর্মচারীর কী পরিস্থিতি। এই যে বন্ধুরা দেখো, আমার কর্মচারী পাথরের উপরে ঘুমোচ্ছে, অন্য কোনো জায়গা পায়নি, তাই এখানেই একটু পরিষ্কার পেয়েছে, এখানেই শুয়ে পড়েছে। আর এই যে আমার ড্রাইভার সাহেব রণগর্জন দিচ্ছে, এই যে আমার ড্রাইভার সাহেব একদম বাঘের মতো গর্জন দিচ্ছে। আজ খুব গরম পড়েছে, দেখা যাক এখন ফার্মের মালিক কখন ঘুম থেকে উঠে কখন আসে। তারপর আমরা গাড়ি লোড করব। এখান থেকে আমাদের কৃষ্ণগড়ের রাস্তা মোটামুটি 6 থেকে 7 ঘন্টা লেগে যাবে। চলো আবার আসুক, তখন আবার গাড়ি লোডিং করার সময় তোমাদের লোডিং করার ভিডিও দেখাবো। আজ খুবই গরম পড়েছে, বিশাল গরম, তাই আমরা ভাবছি ভর দুপুরবেলায় মাল কীভাবে নিয়ে যাব। ফার্মার একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে, তাই আমাদের এখন মাল তুলতে প্রায় 12টা বেজে যাবে। তাই ভাবছি এখান থেকে প্রায় 6-7 ঘন্টার রাস্তা এই রোদের মধ্যে কীভাবে নিয়ে যাব। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই যে কর্মচারী, দেখতে পাচ্ছ এই কর্মচারী ঘর ধুচ্ছে এখন, কারণ ফার্মারের লেবার আসেনি, লেবার অন্য কাজে ব্যস্ত। এই যে কম্পিউটার কাটাতে শুকর ওজন করা হবে, আর শুকর ওজনের জন্য এই যে খাঁচা তৈরি করা আছে, এই যে নাট দিয়ে খাঁচার একদিকে গেট লাগানো হয়েছে, খাঁচার তলার দিকে চারটে ছোটো ছোটো চাকা লাগানো হয়েছে যাতে টানতে নিয়ে আসতে সুবিধা হয়। এবার পেছন দিকেও তুমি দেখবে, পেছন দিকেও একখানা এই গেট লাগানো হয়েছে, সেখানেও ওরকম নাট সিস্টেম করা হয়েছে যাতে এদিক দিয়ে ঢুকিয়ে নাটটা আটকে দেওয়া হবে, আর ওদিক দিয়ে বের করার সময় নাটটা খুলে বের করে নেওয়া হবে। বহু অপেক্ষার পর ওজন করে শুকর লোডিং করার পর্ব আমাদের শুরু হলো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খাঁচায় শুকর ভরে সেটা ওজন করে গাড়িতে তোলা একটু সুবিধাজনক, কিন্তু তখন সুবিধাজনক যখন তোমার ওই খাঁচা যেটা তৈরি করবে সেটার ওজনটা মোটামুটি একটু হালকা রাখা যাবে। বেশি ভারী করলে তখন সেটা খাঁচাটা তোলা হবে না, তোমার শুয়োর লোড করে তোলা হবে, এটা একটা চাপের বিষয় হয়ে যাবে। খাঁচার পেছনের চাকা দুটো ভেঙে গেছে, তার জন্য একটু অসুবিধাই হচ্ছে, কারণ খাঁচার চাকা দুটো ঠিকঠাক থাকলে তাহলে আমরা ঘর থেকে মালটা ভরে তারপরে ঠেলে শুয়োরটা নিয়ে চলে আসতাম, কিন্তু যেহেতু ভেঙে গেছে তাই আমাদের শুয়োরটাকে টেনে খাঁচার মধ্যে ভরতে হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। বন্ধুরা এইভাবে খাঁচা তৈরি করার সময় সবসময় মাথায় রাখবা যাতে খাঁচার ওজনটা হালকা রাখা যায়। এখানে ফার্মার মোটামুটি ওজনটা হালকায় রাখতে পেরেছে, যার জন্য তুলতে নামাতে সুবিধাই হচ্ছে। শুয়োরটার ওজন 64 কেজি আর খাঁচাটার ওজন 39 কেজি, তাহলে 103 কেজি। দেখতেই পাচ্ছ এটা তুলতে গিয়ে চারজনের কতটা কষ্ট হচ্ছে। শুয়োরটা বেশি ওজনের হলে খাঁচা থেকে বের করে তারপরে গাড়িতে তোলা হতো। ও মালটা প্রায় দূরে পড়ে গা ভিডিও না করে। তোমার আন্ডারওয়্যারে তুমি অ্যাড হয়ে গেল। আমাদের গাড়ি লোডিং প্রায় কমপ্লিট, তো এটা লাস্ট শুকর লোডিং হচ্ছে। শুকরগুলো মোটামুটি অ্যাভারেজ বডি 65, 70, 75, 80 এরকম অ্যাভারেজ বডি ওয়েট হয়েছে, যার জন্য এই চারজন মিলে গাড়ি লোডিং করা সম্ভব হলো। নাহলে যদি 1 কুইন্টালের উপরে 1 কুইন্টাল 30 কেজি 40 কেজি ওজন হতো তাহলে চারজন মিলে গাড়ি লোডিং করা সম্ভব হতো না। শুয়োর লোডিং করতে করতে বেলা 1টা বেজে গেল। আজকের মাল দারুণ হয়েছে, একদম সুপার। তোমরা সব দেখো, গাড়ি ছাড়ার আগে শুকরগুলোকে সুন্দরভাবে ভিজিয়ে নিয়েছি, খুব হাঁপাচ্ছিল। এবার আমরা গাড়ি ছাড়বো, দেখা যাক কৃষ্ণগড়ে কখন পৌঁছানো যায়। আজ খুব ভয় লাগছিল, শুয়োর লোড করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, প্লাস প্রচণ্ড গরম পড়েছিল, কিন্তু এখন ওয়েদার খুবই ভালো হয়ে গেছে, একটু হালকা হালকা 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে, এদিকে আবার একটুখানি মেঘও আছে আকাশে। আর এখানে তো এখানে যখন দেখলাম প্রচণ্ড একটা মেঘ এসেছে আমাদের এদিকে, আর ঝড় বৃষ্টি মনে হচ্ছে হবে, দেখা যাক ঠিকঠাক করে বাড়ি পৌঁছাতে পারি কি না।
রাস্তায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, যার জন্য চারিদিকে গাছপালা পড়েছে, আর এই গাছপালা পড়ার ফলে রাস্তায় জ্যাম ছিল, যার জন্য আমাদের বাড়ি পৌঁছাতে হয়েছে প্রায় রাত 11টা বেজে গেল। এই গাড়ির পুরো শুকুরটা দু জায়গায় খালি করব, এক জায়গায় খালি চলছে আর এক জায়গায় খালি করব। খালি করার পর ওজন টোজন করে তারপর আমি বাড়ি ফিরব। অর্ধেকটা এক জায়গায় খালি করা হয়ে গেছে আর বাকি অর্ধেকটা এখানে আমরা খালি করব এখন। তো মাল নামানো চলছে, তোমরা দেখতে পাচ্ছ। মাল নামালো কমপ্লিট হয়ে গেলে আমরা ওজন করব, ওজন করে এই রাতেই ওজন করে দেবো, কারণ সকালবেলা ওজন করলে ওজনটা আরও ঘাটতি হয়ে যাবে, তাই রাতে ওজন করে দিয়ে আমি বাড়ি চলে যাব। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আবার ফিরে আসবো পরবর্তী শুকর সংক্রান্ত নতুন নতুন ভিডিও নিয়ে। শুকুরের ফার্ম ও শুকর সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।